মা বলে শাড়ি নাকি আমি কোনো কাজ করি না, শুধু নাকি দুষ্টুমি করে বেড়াই আর মাকে বিরক্ত করি। তোমরাই আজকে দেখো আমি সারাদিনে কত 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 কাজ করি। আজকে আমি আমার এই ব্লগে তোমাদের দেখাবো আমার কাজ কত কাজ আমি করি। ওয়েলকাম টু পেখমস নিউ ব্লগ। এই যে পাওয়ার ব্যাংকটা মা এখানে ফেলে রেখে দিয়ে গেছে, এটা কিন্তু আমি ছাড়া কেউ গুছিয়ে রাখবে না, আমিই গুছিয়ে রাখবো। তাও মা বলবে নাকি আমি সব জিনিস এদিক ওদিক করে দিই। মা যে কী সব বলেন আমি কিচ্ছু বুঝতে পারি না, যা তা মা বলে যায় শুধু। এই যে এখন দেখি কে এসছে বাইরে। আচ্ছা, গ্যাস এসেছে। দেখি আমাদের বাড়ির গ্যাস এসেছে না অন্য বাড়ির গ্যাস। সব দিক আমাকেই খেয়াল রাখতে হয়, আমি ছাড়া তো কেউ নেই খেয়াল রাখার। না, এটা আমাদের গ্যাস না। যাক, এবার আমি আবার ঘরে যাই, গিয়ে দেখি ঘরের কি অবস্থা। দরজার পিছনে কি আছে সেটাও আমাকে দেখতে হবে। কত কাজ আমার, কেউ বোঝে না এত কাজ। রুটি করা, উফ, আমি রাত্রিবেলা রুটি খাই, আমি একদম নরম রুটি খাই। এক কেউ রুটি করতে পারে না, সেই আমাকেই দায়িত্ব নিয়ে রুটিটা করতে হয়। কত কাজ আমার, কত দায়িত্ব। সব দিক আমাকেই খেয়াল রাখতে হয়, কত কাজ আমার সত্যি। আটার কোয়ালিটা তো বেশ ভালোই দেখতে পাচ্ছি। ওটা তো এতে বেশ ভালোই হবে। যাক, একটা খাটনি আমার কমলো। শুধুই খেয়ে নিই।